আসসালামু আলাইকুম দর্শক বাংলা টিউটোরিয়াল ট্রেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের সিমটি কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এবং আপনাদের আইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি চেক করবেন অনেক সময় আমরা বলে যাই আমাদের সিমটি কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল স্মার্ট কার্ড নাকি এনআইডি কার্ড আবার অনেকেই জানতে চায় যে আমার এনআইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সব কিছু আপনি চেক করতে পারবেন আজকের এই ভিডিও ফলো করলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে চলে গিয়ে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এটি লিখে আপনারা ডায়াল করবেন এটি লিখে ডায়াল করার পর আপনি যে কার্ড দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন করেছিলেন সেই কার্ডের লাস্ট চারটি ডিজিট এখানে বসিয়ে সেন্ড করতে হবে যদি পুরাতন এনআইডি কার্ড দিয়ে আপনার সিম রেজিস্ট্রেশন করে এখানে নতুন স্মার্ট কার্ডের নাম্বার দেন তাহলে কিন্তু কাজ হবে না আমি আমার কার্ডের শেষ চারটি সংখ্যা এখানে বসিয়ে সেন্ড করে দিচ্ছি তারপর আমার ফোনে একটি মেসেজ চলে আসবে সেন্ড করার পর আপনি যদি এরকম কোনো মেসেজ দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার সিমটি এই কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়নি অন্য কোনো কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে আর যদি এরকম কোনো মেসেজ আসে তাহলে আপনি বুঝে নেবেন আপনার সিমটি এই কার্ড দিয়েই রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আপনার কার্ড দিয়ে যতগুলো নাম্বার রেজিস্টার হয়ে গেছে সবগুলোর শেষ তিনটি ডিজিট এবং অপারেটর এখানে দেখতে পারবেন এখানে যদি দেখেন কোনো অপরিচিত নাম্বার আপনার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেছে তাহলে আপনি সেই নাম্বারের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সিমটি বন্ধ করে দিতে পারবেন এটি ছিল আজকে টিউটোরিয়াল কারো কোনো কিছু বলার থাকলে নিচে কমেন্ট বক্সে আমাকে বলবেন পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে